ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে অভিনেতা সাংসদ দেব। ঘাটালে নেই বিদ্যুৎ, নেই খাবার জল, এক দুর্বিষহ মহা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে ঘাটালের মানুষ। কোথাও কোমর সমান জল, আবার কোথাও বুক সমান জল। এই পরিস্থিতির মধ্য দিয়ে সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে। বানভাসী ঘাটাল, বন্যা পরিদর্শনে ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তৃণমূল সাংসদ দেবের বক্তব্যে উঠে এলো, যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটালের মাস্টার প্ল্যান সম্ভব হবে না, তাই দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে, না হলে কেন্দ্রতে যদি অন্য সরকার থাকে, যদি আজকের সরকার থাকে, আমি নর্মালি কাউকে ডাইরেক্টলি বলি না, কিন্তু আজকে হয় না কি, আজকে যেই কষ্টটা ঘাটালের প্রত্যেকটা মানুষ, ঘাটাল যদি লোকসভা কেন্দ্র ধরি বা ঘাটাল কেশপুর, আজকে বলতে বাধ্যই হচ্ছে কি, যতই বিরোধী দলরা যতই বলুক না কেন, আমরা সোনার বাংলা বানাতে চাইবো। কে ওনাদের বক্তব্যই আপনারা শুনেছেন, কে আমরা সোনার বাংলা বানাবো, আমরা এই করবো সেই করবো, ভোটের পর তাদের কারো হদিশ পাওয়া যাচ্ছে না। তো আসলেই আমাদেরকে দিদিকে আমি বারবার বলছি, আমি কোনোদিন ডাইরেক্টলি বলি না, কিন্তু আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছে কি, যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন আমাদের মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে না। তো সেই জন্য, কারণ এত বলার পর, এত চিঠি দেওয়ার পর, যদি তাদের ঘুম যদি না ভাঙে, শুধু ইলেকশনের সময় যদি ওনারা এই আমাদের রাজ্যে এসে শুধু বড় বড় কথা বলে চলে যান, আমার মনে হয় সেটা দুঃখজনক। মানে আজকে সত্যি রাজনীতি একটা অন্য ভাষায় বলে, কারণ মানুষের জন্য খুব কম দলই কাজ করে, তাদের মধ্যে আমি বলবো কি আজকে যারা কেন্দ্র সরকার আছে তারা একজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে আসো। হ্যাঁ, ক্যামেরা তো আছে।